আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাগুলি আমাদের উপরে ফরজ করেছেন, শুধু আমাদের এর উপরে ফরজ করেন নাই, আমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলেন, কথা বলেন ঠিক কি না? ও আল্লাহ আমরা রোজা রাখবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহ হলা হতে পারো, যেন তোমরা ফরজগারি অর্জন করতে পারো, এজন্য আমরা রোজা রেখেছি যাতে আমরা আল্লাহর অনুগ্রহ অর্জন করতে পারি, কথা বলেন ঠিক কি না? এই রোজা এমন একটা গুরুত্বপূর্ণ রোজা, এই রোজা রেখে যদি আমরা, অনেক মানুষ রোজা রাখে রমজান মৃত্যুবরণ হয়, রমজান শরীফের রোজা রেখে যদি আপনার ইন্তেকাল হয় আপনার মর্যাদাটা কিন্তু শহীদের মর্যাদা দেওয়া হবে, জোরে কোন সুবহানাল্লাহ, রোজা কত দামি, রমজান শরীফ এত মাস, আমার নবী বলেছে রমাদানু শাহরি উম্মতি, আমার উম্মতের মাস, আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ গো এই মাসটা উম্মতের মাস কেন বললা, আমার নবী জবাব দিচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছে আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, এই রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা শুধু রোজা আমি নাকে তাকলাম এটার নাম রোজা নয়, রোজা রেখে মিথ্যা বলা যাবে না, রোজা রেখে গালমন্দ করা যাবে না, রোজা রেখে আপনাকে কিন্তু গীবত করা যাবে না, গীবত ছাড়তে পারবেন নি, গীবত করেননি, গীবত হচ্ছে আরেকটা মানুষের পিছনে তার দোষ বর্ণনা করা, দোকানে বসে বসে আরেকটা মানুষের দোষ বর্ণনা করে, এটাই হচ্ছে গীবত, কথা বলেন ঠিক কি না? গীবতের ব্যাপারে বলা হয়েছে আপনি আরেকজনের গীবত করলেন কিন্তু আরেকজনের গীবত করলেন না, আপনি আপনার মরা ভাইয়ের গোশত লাশের গোশত খাইতে পারবেন নি, কথা কয় না, আপনার মরা ভাইয়ের লাশের গোশত খাইতে পারবেন নি, আপনি যদি আপনার মরা ভাইয়ের লাশের গোশত না খেতে পারেন, আপনি যে গীবত করেছেন আপনি কিন্তু আপনার মরা ভাইয়ের লাশের গোশত খাওয়ার চেয়েও জঘন্য অপরাধ, কথা কোন ঠিক কি না? এজন্য রোজারেকে আপনাকে গীবত ছাড়তে হবে, রোজারেকে আপনাকে মিথ্যা কথা পরিহার করতে হবে, রোজারেকে আপনাকে পরনিন্দা ছেড়ে দিতে হবে, রোজারেকে আপনাকে জগরাজাটি করতে পারবেন না, রোজারেকে আপনি কিন্তু অন্যের দোষ ত্রুটি বর্ণনা করতে পারবেন না, যদি এই সমস্ত কাজগুলি ছাড়তে পারেন তাইলে আপনার রোজা রাখা সার্থক হবে, কথা বলেন ঠিক কি না? এজন্য আপনি রাতে তারাবি আদায় করবেন, দিনও রোজা রাখবেন, রোজা মানে কি জানেন নি? রোজা মানে হচ্ছে সংযম, রোজা মানেই হচ্ছে সংযম, নিজেকে সংযম করা, রোজা শুধু উপাস থাকলেই রোজা নয়, নিজেকে সংযম রাখতে হবে, কথা কোন ঠিক কি না? এজন্য রোজা আপনি রেখেছেন, মিথ্যা বলেছেন, গীবত করেছেন, আপনার রোজা রাখার কোনো সার্থক হইল না, কথা বলেন ঠিক কি না? রমজান শরীফ তিনটা ভাগ করা হয়েছে, কয় ভাগ? প্রথম 10 দিন হয়েছে রহমতের, দ্বিতীয় 10 দিন হয়েছে মাগফিরাতের, তৃতীয় 10 দিন হয়েছে নাজাতের, জানেন নি সবাই, দুই রোজা চলে গেল, রহমতের দিনগুলি চলে গেল, চলে যাচ্ছে, কিন্তু কতটুকু রহমত অর্জন করতে পেরেছেন এটা একবার চিন্তা করছেন নি? হে যুবক, ও আমার আব্বা জিনাকু, রোজা, রোজা এমন একটা জিনিস সবচেয়ে উত্তম প্রতিদান রোজার আল্লাহ দেবে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, কথা বলেন ঠিক কি না? রোজার প্রতিদান কে দিবে, কথা বলেন না, রোজার প্রতিদান কে দিবে? রোজার প্রতিদান দিবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে,
এজন্য রমজানের এত গুরুত্ব। আপনি মনে করতে পারেন মনে হয় আমাদের উপরে রোজা পরজ, কিন্তু আল্লাহ বলেছে পূর্ববর্তীদের উপর রোজা পরজ হয়েছিল। সর্বপ্রথম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উনার এক কিতাবে লেখেন, সর্বপ্রথম রোজা রেখেছিলেন বাবা আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাবাকে আদম সফিউল্লাহ, যে বাবার যে ফুত, বাবাই রোজা রাখলেও ফুত রোজাদার হয়, কথা কোন ঠিক কিনা? বাবা আদম রোজা রেখেছে, আপনিও রোজা রাখবেন। আর যদি বাবা আদম রোজা রেখেছে আপনি রোজা রাখেন না, তাইলে বোঝা গেল কি আপনি বাবার অবাধ্য সন্তান, কথা কোন ঠিক কিনা? বাবার অবাধ্য সন্তানকে মানুষ ভালো পায়নি, বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ পছন্দ করেন না, কথা কোন ঠিক কিনা? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যারাদের প্রতি নাকি পিতামাতা যে সন্তানের প্রতি সন্তুষ্ট নয়, আল্লাহ ওই ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যে সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট হইয়া যায়, আল্লাহ বলে আমিও তার প্রতি সন্তুষ্ট হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক রেওয়ায়াতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আরেক রেওয়ায়াতে এসেছে সর্বপ্রথম রোজা রেখেছে নূহ নবী। কোন নবী? নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম আপনারা জানেন উনার নৌকার মধ্যে উঠেছিল, যখন নৌকাটা এক যুদি নামক পাহাড়ের গোড়ায় থেমেছিল, ওইখানে উনি নামাজ পড়েছিলেন, নামাজ পড়ে শুক্রবার স্বরূপ রোজা রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা আমরা অনেকে দেখা যায় রোজা আছি অনেকেই নাই, এরকম আছেন সমাজে। আপনি কি মরবেন না? আপনি কি একবারও চিন্তা করলেন না দুনিয়াটা তাকার জায়গা নয়, এই দুনিয়ার থেকে আপনি চিরস্থায়ী হবেন না? হে যুবক, হে আব্বা জিরাগু, যদি আপনি দুনিয়ার চিরস্থায়ী থাকতেন, আজকে যদি রোজা রাখতেন না আমি মেনে নিতাম, কিন্তু আপনি তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হঠাৎ আপনার কাছে আজরাইল চলে আসতে পারে, কি জবাব দিবেন আল্লাহর কাছে, কি জবাব দিবেন আমার নবীর কাছে, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস একটা মাস, 11 মাস আপনি খাইলেন, আল্লাহ আপনাকে বাধা দেয় নাই। আল্লাহ বলেছে তুই 11 মাস তোরে দিলাম, কিন্তু একটা মাস তুই আমারে দে। আমরা যদি ওই আল্লাহকে একটা মাস দেই না, আমরা কেমন বান্দা হলাম? যে আল্লাহ আমগুরে বানাইলো ওই আল্লাহর হুকুম কতটুকু মানলাম, কথা কোন ঠিক কিনা? আরে বাবা, আজকে যদি আপনার কাছে আজরাইল চইলা আসে, আপনি পর্দা টাঙ্গাইয়া খাইতেছেন দোকানের ভিতরে, পর্দা দরজা বন্ধ করে ঘরের ভিতরে খাইতেছেন, একটাবার চিন্তা করেছেন নি যে আল্লাহ আপনার এত পছন্দ ঘুরে বানাইল, আজকে আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, আজকে ওই তো মানুষকে আপনি না দেখাইয়া খাইতেছেন, কিন্তু ওই আল্লাহ তো আপনাকে দেখতেছে, কারে ধোঁকা দিতেছেন, কারে ধোঁকা দিতেছেন? হে মানুষ, হে নবীর উম্মত, ধোঁকা কিন্তু দুনিয়ার মানুষে দেওয়া যায়, কিন্তু আল্লাহরে কোনদিন ধোঁকা দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পানির পিপাসার্ত হইয়া যান, যদি পুকুরে যাইয়া যদি আপনি ডুব দিয়ে পানি পান করেন, দুনিয়ার কোন মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আপনার সাথে আছে, আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। একটা বার চিন্তা করলি না আমি আল্লাহকে কিভাবে ধোঁকা দিচ্ছি, কিভাবে আমি পর্দা টাঙ্গাইয়া খাওয়ান খাইতেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা,
কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করতেছো, কিভাবে আমাকে অস্বীকার করতেছো, কিভাবে আমারে তোমরা দুঃখা দিতেছো, আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা দুঃখা দাও, কাইফা তাকুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান অথচ তোমরা মৃত ছিলে, ফা আহইয়াকুম তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করেছি, সুম্মা ইউমিতুকুম দুনিয়া তোমাকে জন্ম দেওয়ার পর, তোমাকে জীবন দান করার পর স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি, দুনিয়াত স্বাধীনভাবে তুমি চলাফেরা করো, কিন্তু দুনিয়া থেকে তুমি মনে রেখো যা ইচ্ছা তুমি তাই চলতে পারো, কিন্তু আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি, এক রাস্তা হয়েছে সিরাতুল মুস্তাকিম সটল সঠিক সরল সোজা পথ, আরেকটা হয়েছে বেকা পথ, সোজা রাস্তায় তুমি চলো, তোমার জন্য পুরস্কার জান্নাত আমি দান করব, জোরে কন সুবহানাল্লাহ, আর যদি সোজা রাস্তায় তুমি চলো না আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখেছি, যদি জাহান্নামের আযাব একটা বার দেখতে দুনিয়া চাইরা আমি আল্লাহর জন্য পাগল হইয়া যাইতে, কিভাবে আজকে আমার নাফরমানি করুস, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়াত এত কিছু করতেছস, আজকে রমজান মাস পর্দা টাঙ্গাইয়া তুই খাইতেছস, একটা বার ভাবলি না সুম্মা ইউহইকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম, ও যুবকের দল তোরে আমি আল্লাহ জীবন দান করেছি, কিন্তু আবার তোর কাছে আমি আজরাইল পাঠাইয়া দিব, একটা বাচ্চা যখন একটা গুড়ি ছেড়ে দেই, গুড়ি চিনেন না, গুড়ি চিনেন, গুড়ি গুড়ি ওই দে বাচ্চারা বাতাসের মধ্যে উড়ে, একটা বাচ্চা যখন গুড়িটা ছেড়ে দে গুড়ি আকাশের মধ্যে উঠতে থাকে, উঠতে থাকে, উঠে উঠে বলে এ যুবক ও আমার বন্ধু, এতক্ষণ তোমার কাছে আমি শিকলবদ্ধ ছিলাম, তুমি আমাকে বেঁধে রেখেছিলে, কিন্তু আজকে আমি স্বাধীন হয়ে গেছি, উঠতে থাকে উঠতে থাকে আর বলে বন্ধু তুমি আর আমারে পাইবানা, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছি উড়াউড়ি করতেছি, কিন্তু বাচ্চাটা যখন আস্তে করে সুতার টান দে তখন সময় ওঠু মিঠি বাচ্চার চলে আসে কথা কন্ডি কিনা, আল্লাহ ডাক দিয়ে কই আমার বান্দারারি তোরে দুনিয়া ছেড়ে দিলাম যেভাবে গুড়িটা বাচ্চা ছেড়ে দিছে, এইভাবে তোরে দুনিয়া আমি ছেড়ে দিলাম, আজকে গুড়াগুড়ি কর, রমজান পাইছস এত মর্যাদাশালী একটা মাস পেয়েছস, এত উত্তম একটা মাস পেয়েছস, সময় পেয়েছস, কিন্তু তারপরেও আমার আল্লাহকে ডরস নাই, ভয় করিস নাই, ও আমার বান্দা জেনে রাখিস যখন আমি সুধার মধ্যে ধরে টান দিব সুম্মা ইউমিতুকুম, যখন তোর ইন্তেকাল হয়ে যাবে সুম্মা ইলাইহি তুরজাউ, তখন বাহাদুরি আর চলবে না, আমি আল্লাহর কাছে তোকে ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা, এজন্য এখনো সময় আছে, যদি দুটা ব্যাঙ্গে থাকিস তোর দুইটা পায়ে পড়ে আমি তোর দুইটা পায়ের মধ্যে ধরি, এখন থেকে রোজাটা রাখ, একটা রোজা যদি তুই ইচ্ছাকৃত ব্যাঙ্গে পেলোস, আল্লাহ বলে একটা রোজার বিনিময়ে আপনাকে একাধারে ষাটটা রোজা কাফফারা দিতে হবে, কয়টা রোজা ইচ্ছাকৃত ব্যাঙলে, আর যদি অনিচ্ছাকৃত ব্যাঙ্গে যায় কাফফারা দিতে হবে না, একটার পরিবর্তে আরেকটা কাজা করলেই হবে, আপনি ইচ্ছা করলেন ইচ্ছা করে রোজা ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহ বলে ষাটটা রোজা রাখলেও একটা রোজার সমান কিন্তু হবে না, সুবহানাল্লাহ, তারপরে ষাটটা রোজা যে আপনি কিভাবে রাখবেন, আপনি একটা রোজা ভেঙে ফেললেন, আবার যখন কাফফারা করবেন ষাটটি রোজা রাখা শুরু করে দিলেন, যদি মাঝখানে একটা রোজা ভেঙে যায় আবার পুনরায় নতুন করে ষাটটা রোজা রাখতে হবে, সুবহানাল্লাহ, কন্যা কেন আল্লাহ বিধান দিয়েছে, আল্লাহ বুঝিয়েছে দেখ রমজানের কত মর্থবা, যখন দুপুর বেলা হয় রোজার কেন এত ফজিলত, রোজা কেন আল্লাহর কাছে এত দামি,
আল্লাহ বলে আসমুলি ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহ কেন তোকে এত প্রতিদান দিব, বলেছি একটা আমার তুই কারণ, যখন দুপুর বেলা হয় পানির অনেক পিপাসা লেগে যায়, বান্দা মনে করে আজকে পানির পিপাসা লেগেছে, আমি আল্লাহকে পানি পেয়েছি তারপরও পানি পান করব না, কারণ আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর কাছে চলে যেতে হবে। যখন পানির পিপাসা মনে হয় তখন ইচ্ছা থাকে, যখন ইফতারের টাইম হবে আমার মনে হয় আমি দুই জগ পানি খেয়ে ফেলব, এরকম হয় না? যখন ইফতার সামনে নিয়ে বসেন তখন সময় দেখবেন এক গ্লাস পানি খাইলেই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় রোজাদারের রোজাটা আমার কাছে এর জন্য পছন্দ, সব বেলায় কিন্তু খাওয়ান খায়, সব বেলার ইবাদতের ভিতরে সামান্য সময় কিন্তু, কিন্তু রমজানটা দীর্ঘ টাইম, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা। আমি আল্লাহর বয়ে আমার বান্দাটা খায় না, রোজাটা কিন্তু আমি আল্লাহর জন্য রাখা হয়, নামাজ পড়েন আপনার জন্য, যাকাত দেন আপনার জন্য, হজ করেন আপনার জন্য, কিন্তু রোজাটা রাখবেন আল্লাহ কয় আমি আল্লাহর জন্য, রোজা কার জন্য? তাইলে রোজা আল্লাহর জন্য হইলে রোজাটা তো এভাবেই রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? হে আমার বন্ধু, আল্লাহ আকবার করতে কষ্ট লাগে না? তুমি আল্লাহ আল্লাহ আকবার বলেন, রমজান মাসে এত ফজিলত, রমজান মাস কেন মর্যাদা সম্পন্ন মাস? কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছিল, রমজান মাসে কোরআন নাযিল হয়েছিল, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হয়। করেননি ঘরের মা বোনেরা? করেনি? মেয়েদেরকে কোরআন নির্দেশনা দেন, ছেলেদেরকে কোরআন কোরআন নির্দেশনা দেন, কোরআন পড়তে তাদেরকে বলেন না? কোথায় বলেন না? তো আছেন ডিস নিয়ে, ডিস লাইন নিয়ে, মোবাইল নিয়ে আছেন, রং তামাশায় পড়ে গেছেন, আজকে গজব আজাব করুণা আল্লাহ এমনিতেই নাই, করুণা আমরাই নিয়ে এসেছি, কথা কোন ঠিক কিনা? একটা মার তুই কারণ, সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, কথা কোন ঠিক কিনা? রোজাদারের দুইটা সময় হচ্ছে উত্তম এবং খুশির সময়। কয়টা সময়? আজকে কিছু মাছালা আমার কাছে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সম্বন্ধে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমি এই মাছালাগুলি দিব, উত্তর দেব, যেহেতু অনেকটা প্রশ্ন আমাদেরকে করা হয়, তো এই প্রশ্নগুলো যেহেতু মিডিয়ার মাধ্যমে যাবে, এজন্য সবাই অনলাইনে যাবে, পেয়ে যাবে ইনশাল্লাহ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাছালা হবে। তো এর আগে আমি এতটুকুই বলতে চাই, রোজাদারের জন্য দুইটা সময় খুশির সংবাদ। কয়টা সময়? এক হচ্ছে ইফতারের সময়। কখন? কথা বলে না, কখন? ইফতারের সময়, যখন রোজাদার ইফতারে নিয়ে বসে থাকে, ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ গো তোমার বান্দার সামনে খানা তারপরে কাঁদছে না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে কয়, তারা আমাকে ভয় করে। ফেরেশতা কয়, আল্লাহ গো অন্য সময় খায়, এখন সামনে খাবার, তারা বসে আছে কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, তারা আমাকে ভয় করে, আমি নির্ধারিত টাইম দিয়েছি, টাইমের অপেক্ষা করতেছে। ও ফেরেশতা, তুমি না নিষেধ করেছিলে, আমি যখন মানুষ বানাতে চেয়েছিলাম সূরা বাকারার মধ্যে, ওয়াইস ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আমাদেরকে যখন বানাবে, ফেরেশতাদেরকে বলেছিল, ও ফেরেশতারা আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলেছিল মানুষ বানানোর দরকার নাই, তারা দুনিয়া যে রক্তপাত করবে, পেতনা ভাসাত করবে, আপনার নাপনমানি করবে, আমরা 24 ঘন্টা আমরা ফেরেশতারা আপনার প্রশংসা করতেছি। আল্লাহ বলে তালা আলামু মা লা তালামুন, ও ফেরেশতা আমি যতটুকু জানি ততটুকু তোমরা বুঝো না।
আজকে যখন আমরা ইফতার নিয়ে বসে যাই আল্লাহ কয় ফেরেশতা দেখ তোরা নিষেধ করেছিলি তারপর ওই সমস্ত বান্দা আমি বানিয়েছিলাম আজকে আমার বয়ে তারা সামনে কাবার তাকার পরেও কাচ্ছে না ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও ওই বান্দার জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিলাম এত খুশির সংবাদ আর একটা খুশির সংবাদ হচ্ছে আল্লাহর সান্নিধ্য হাসরের ময়দানে যখন আল্লাহকে ওই রোজাদার দেখবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন সমস্ত বান্দাদের হিসাব হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা জান্নাতীদেরকে আহ্বান করো তাদের একটা শেষ পুরস্কার আমার কাছে রয়েছে এবার যখন ফেরেশতারা জান্নাতীর কাছে যাবে বেহেশতের কাছে যাবে যায় ডাক দিয়ে বলবে ও বেহেশতারা তোমরা কোথায় আছো আসো যখন সামনে আসবে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমাদেরকে শেষ একটা পুরস্কার নেওয়ার জন্য ডেকেছে এবার বেহেশতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে কিসের পুরস্কার দেবে কারণ সবচেয়ে বড় পুরস্কার হয়েছে জান্নাত আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে সুতরাং এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলবে না আল্লাহ তোমাদেরকে আহ্বান করেছে এর চেয়ে বড় একটা পুরস্কার রয়েছে যখন দৌড়াইয়া বেহেশতবাসী যাবে এইভাবে আল্লাহ চতুর্দিকে পর্দা নিয়ে নূরের সিংহাসন বসা থাকবে চতুর্দিকে পর্দা থাকবে বেহেশতীরা চতুর্দিকটা পর্দার বাহিরে যখন কাতারবদ্ধ হয়ে যাবে সমস্ত জান্নাতীরা ওখানে চলে যাবে তাৎক্ষণিকভাবে আল্লাহর নূরের পর্দাটা উঠে যাবে আল্লাহর নূরের চেহারা মোবারক সচকে জান্নাতীরা দেখবে জোরে কোন সুবহানাল্লাহ ওই সমস্ত লোক হয়েছে রোজাদার যারা নাকি রমজানের রোজা রেখেছিল তাদের জন্য দুইটা পুরস্কার একটা হচ্ছে এই ইফতারের সময় দুইটা আনন্দ একটা আনন্দ ইফতারের সময় আর একটা আনন্দ হচ্ছে হাসরের ময়দানে আল্লাহর দিদার লাভ আচ্ছা রোজা রাখলে আমরা মনে করি আমাদের শরীরটা কমে যায় ঠিক কিনা বলে আমাদের শরীরটা মোটা তাজা কমে যায় শুকিয়ে যায় 2016 সালে জাপানের একজন বৈজ্ঞানিক ওনার নাম ছিল ওসুমি এই বৈজ্ঞানিক জাপানের বৈজ্ঞানিক উনি রিসার্চ করে গবেষণা করে একটা উনি রিসার্চ করে গবেষণা করে একটা বিবৃতি দিয়েছিল যে চিকিৎসা শাস্ত্র মতে চিকিৎসা বৈজ্ঞানিক মতে যারা উপাস থাকে তাদের যে কোষ রয়েছে এই কোষগুলি যে দূষিত জীবাণু এবং যে ময়লা রয়েছে এই উপাস থাকার কারণে এই ময়লাগুলো কোষের দূর হইয়া যায় সুবহানাল্লাহ উনি একথাটা প্রকাশ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন যেটা ইউরোপিয়ান জাস্টিন পাস্টিং মানে নামে আখ্যায়িত দিয়েছে সেই পাস্টিং হয়েছে আমাদের রোজা জোরে বলেন সুবহানাল্লাহ রোজা রাখলে আপনার দেহের উপকার হয় রোজা রাখলে আপনার কোষগুলি পবিত্র হয় রোজা রাখলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিষ্কার হয় রোজা রাখলে এগুলি দূষিত মুক্ত হয় জোরে বলেন সুবহানাল্লাহ বৈজ্ঞানিকরাও বলেছে নামাজ মানুষের উপকার ঠিক কিনা বলেন এটা আপনারা জানেন এই ঠিক তেমনি ভাবে রোজাটাও মানুষের কি উপহার জোরে কোন ঠিক কিনা তাইলে রোজা রাখলে কয়টা লাভ এক দিকটা হচ্ছে রমজান শরীফ এই মাসে এত পজিল অন্য মাসে কোরআন তেলাওয়াত করলে একটা নেকি একটা হরফ পড়লে 10টা নেকি আর রমজান শরীফ একটা হরফ পড়লে 70টা নেকি জোরে কোন না সুবহানাল্লাহ একটা সুন্নাত আদায় করলে 70টা সুন্নাতের সওয়াব জোরে সুবহানাল্লাহ কইতেন না একটা নফল আদায় করলে একটা সুন্নতে মুয়াক্কাদার সওয়াব আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব সুবহানাল্লাহ আর আস্তে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ এই যে হাদিসের শরীফের মধ্যে এসেছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লা আমাল ইবনে আদামা ইউদাইফুল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা 700 ইলা 700 দিরফিন অর্থাৎ প্রত্যেক আদম সন্তানের এই যে রমজান শরীফে যারা কোরআন তেলাওয়াত করবে
সহ একটা নেকি করবে একটি নেকির পরিবর্তে সাত থেকে সাতশো পর্যন্ত সত্তর থেকে সাতশো পর্যন্ত গুণ বৃদ্ধি করে তার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে আছে তাইলে আমরা এই মাসে এত ফজিলত এত মর্তবা তারপর আমরা রোজা রাখি না আমরা কেমন মুসলমান কেমন মুসলমান রোজা রাখলে শুধু আপনি উপাস থাকেন না রোজা রাখলে আপনার চোখের রোজা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন রোজা রাখলে জিহ্বার রোজা হয়ে যায় রোজা রাখলে আপনার হাতের রোজা হয়ে যায় রোজা রাখলে আপনার পায়ের রোজা হয়ে যায় রোজা রাখলে আপনার নফসের রোজা হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ রোজা আপনি রাখতেছেন একটা একজন কিন্তু আপনার কতটা রোজা হচ্ছে একটা বারও চিন্তা করছেন না যদি চিন্তা করতেন তাইলে আপনি একটা রোজা ছেড়ে দিতেন না কথা বলেন ঠিক কি না কাজেই আমরা এই বিশেষ করে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই সমাজ থেকে যারা এরকম করে তাদেরকে নির্দেশনা দেওয়া যে আপনারা রমজান মাসে আপনি দোকানপাট বন্ধ রাখেন আপনি ঘরের খাওয়ান খায়েন না রোজার সিয়াম সাধন করেন কারণ এইটা হচ্ছে সংযমের মাস এটা হচ্ছে মর্যাদার মাস এটা হচ্ছে পবিত্র মাস এই মাসের পবিত্রতা রক্ষা করতে আমাদের ইমানের দায়িত্ব কথা বলেন ঠিক বলেন আপনি শুধু রাখবেন আরেকজন খাবে আপনার পাশে আপনি দেখতেছেন প্রতিবাদ করবেন না এটা হতে পারে না একজন মুসলমান সেটা প্রতিবাদ করতেই হবে কথা কোন ঠিক কিনা এটা আপনার ইমানি দায়িত্ব এটা আমি ইমানি দায়িত্ব সচেতন মহলকে অনুরোধ করব আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুন আপনি যদি বলেন এই করে কেন কানা হচ্ছে আপনি বন্ধ করতে হবে সে আপনার ভাই সে আপনার ভাতিজা সে আপনার চাচা সে বাধ্য হবে মানতে কথা বলেন ঠিক কি না আর আমি হুজুর যদি গিয়া করি আমারে ফিরাইতো পারে ঠিক কি না আর আপনি যদি কোন মানবে আপনি বুঝিয়ে বলবেন দেখেন আপনি খেতে পারবেন একটা মাস এমন হতে পারে আজরাইলটা আপনার সাথে যদি আজকে টুইলা যায় আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আসুন আমরা সেই রমজানের পবিত্রতা রক্ষা করি আমরা এই রমজান এবাদত বন্দেগীতে কাটিয়ে দেই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় জোরে বলুন আমিন।